লক্ষ্যকণ্ঠে আজ গীতা পাঠ এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে একেবারে সকাল থেকে আমাদের নজর রয়েছে। আমাদের একাধিক প্রতিনিধিরা তারা সেখানে রয়েছেন, সিনিয়র এডিটররা তারা সেখানে রয়েছেন, বিশ্ব রেকর্ড হতে চলেছে আর এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকছে গোটা বাংলার মানুষ, শহর কলকাতা। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মূল মঞ্চে উপবিষ্ট হয়েছেন সাধু সন্তরা এবং একাধিক যে কর্মসূচি যে অনুষ্ঠান রয়েছে সেগুলো তো ইতিমধ্যে শুরু হতে চলেছে, একেবারে প্রাক মুহূর্ত বলা চলে। তবে আপনাদেরকে জানাই কোন কোন বিশ্ব রেকর্ড আজ হতে চলেছে আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। দেখতেই পাচ্ছেন চারটি বিশ্ব রেকর্ডের অপেক্ষায় মুহূর্তে লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ, লক্ষ লক্ষ মানুষ তারা একই সঙ্গে সমস্বরে তারা গীতা পাঠ করবেন এবং একই সঙ্গে কুড়ি হাজার শঙ্খধ্বনি আজ এখান থেকে গম গম করবে, অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। তারই সঙ্গে জানাই কয়েক হাজার কণ্ঠে নজরুল গীতি পরিবেশন করা হবে কয়েক হাজার কণ্ঠে, অর্থাৎ চারটি বিশ্ব রেকর্ডের অপেক্ষা এবং সেটাই আপনাদের সামনে গ্রাফিক্যালি তুলে ধরছি। প্রায় 1500 সাধু সন্ত একসঙ্গে শান্তি স্তোত্র পাঠ করবেন, অর্থাৎ আজকের এই যে ঐতিহাসিক মুহূর্ত, আজকের ঐতিহাসিক এই দিন, যেই দিনের একেবারে মেগা কভারেজ চলছে রিপাবলিক বাংলায় সকাল থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, প্রস্তুতি কোন জায়গায় রয়েছে সেটাও তুলে ধরলাম আর তারই সঙ্গে সঙ্গে চারটি যে বিশ্ব রেকর্ড হতে চলেছে সেই রেকর্ড কোন কোন জায়গায় কোন কোন প্রেক্ষাপটে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তবে এই মুহূর্তের আবহাওয়া কী রয়েছে একটু জানার চেষ্টা করি, মেগা কভারেজ আপনাদেরকে বললামই, একাধিক প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে। ঈশানদেব চট্টোপাধ্যায় মুহূর্ত আমার সঙ্গে একেবারে সরাসরি সেই গ্রাউন্ড সেই জায়গা থেকে, সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছো তুমি, আমাদের দর্শক বন্ধুরা তারাও অপেক্ষা করছেন। ঈশান, কি চলছে এখন এই মুহূর্তে সেখানে? দেখো, আমি তোমাকে প্রথমেই দেখাবো সাংস্কৃতিক মঞ্চের ছবিটা। মূল মঞ্চের ঠিক সামনে একদম নিচে একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি হয়েছে এবং এই সাংস্কৃতিক মঞ্চে সকাল 10:15 থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এখানে ধন ধান্যে পুষ্পে ভরা এই আমাদের সেই চিরায়ত একেবারে জনপ্রিয় দেশাত্মবোধক বাংলা গান, সেই গান এই মুহূর্তে মহিলারা গাইছেন এখানে। এবং এই যে সাংস্কৃতিক মঞ্চে যে অনুষ্ঠান শুরু হয়েছে, গত প্রায় আধ ঘন্টা ধরে যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানটা কিন্তু মূলত মহিলারাই এই অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন, সেই ছবি দেখতে পাচ্ছ। এই যারা এই সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বেশ কয়েক মাস ধরে এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছেন। এই এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদের তরফ থেকে এখানে অনেককে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পাঠানো হয়েছে। তার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম শাখা সংগঠন সংস্কার ভারতী, সেই সংস্কার ভারতীর যারা কর্মী দীর্ঘদিনের কার্যকর্তা তারাও কিন্তু এই সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমরা এই মঞ্চে আমরা যে কথা গত বেশ কয়েকদিন ধরে এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আমরা জানিয়েছিলাম যে আজকে এই মঞ্চ থেকে নজরুল গীতি পরিবেশিত হবে, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, এবং সেটাও একটা বিশ্ব রেকর্ড করতে চলেছে, তার কারণ এই গান এই প্রথমবার একসঙ্গে এতগুলি কণ্ঠে সমবেতভাবে গাওয়া হবে। সেই গান কিন্তু এখানে এই মঞ্চ থেকেই হবে। এবং দীপঙ্করকে এবার আমি একটু দেখাতে বলবো, সাংস্কৃতিক মঞ্চের ঠিক ওপরে পিছনে ওপরে যে মূল মঞ্চ দেখা যাচ্ছে সেই মূল মঞ্চেই মূল অনুষ্ঠান হবে, অর্থাৎ মূল মঞ্চের ঠিক মাঝখানে যে আসন রাখা রয়েছে, যে আসনের মাথায় একটি ছাতাও লাগানো রয়েছে, এই আসন হলো শঙ্করাচার্যের আসন। হিন্দু ধর্মের সনাতন ধর্মের কাঠাময় সবচেয়ে বড় অভিভাবক ধরা হয় শঙ্করাচার্যকে, এবং দ্বারকার সারদাপীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী তিনি ইতিমধ্যেই কলকাতায় এসেছেন, তার জন্য আসন প্রস্তুত। এই আসনে এসে তিনি মঞ্চে মধ্যমণি হয়ে বসবেন এবং তার উপস্থিতিতেই কিন্তু এখানে শুরু হবে আজকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। এবং মঞ্চের আরেকটা পাশে আমি দীপঙ্করকে দেখাতে বলবো, সেখানে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি সেটাও স্থাপন করা হয়েছে, তার কারণ পুরীর মন্দিরের দ্বৈতাপতি ভবানীপ্রসাদ দাস মহাপাত্র তিনিও আজকের এই অনুষ্ঠানে থাকছেন। বাংলার বিভিন্ন মঠ মন্দির এবং আশ্রমের প্রধানরা এখানে থাকছেন, ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে সাধু সন্তরা থাকছেন, প্রদীপ্তানন্দ মহারাজ থাকছেন, বিশ্বাত্মানন্দ মহারাজ থাকছেন, নির্গুণানন্দ মহারাজ থাকছেন, এবং তাদের সবার উপস্থিতিতে কিন্তু এই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী মঞ্চে এলেই মূল অনুষ্ঠান শুরু হবে এমনটা আশা করা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু অনেক ভিভিআইপি অতিথিকে আমরা ব্রিগেডের মাঠে আসতে দেখেছি এবং তারা কেউ সাংসদ, কেউ বিধায়ক, কেউ কোনো রাজনৈতিক দলের বর্তমান প্রধান, কেউ রাজনৈতিক দলের প্রাক্তন রাজ্য সভাপতি, এরা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে গিয়েছেন এবং সকলেই কিন্তু আজকে কোনো ভিভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এখানে আসেননি, সাধারণ মানুষের মতো এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। মঞ্চের ঠিক ডান পাশে আমি আরেকবার দীপঙ্করকে দেখাতে বলবো, এইখানে সাধু সন্তদের জমায়েত রয়েছে,
মঞ্চে 100 জন সাধু সন্ত থাকবেন এবং তার বাইরে যেমনটা বলছিলাম যে বাংলার বিভিন্ন মঠ মন্দিরের আশ্রমের যারা প্রধান রয়েছেন মহন্ত রয়েছেন তাদেরকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা কিন্তু এখানে এসে সেই সাধু সন্তদেরই আমরা দেখতে পাচ্ছি। এখানে অন্তত 1000 থেকে 1200 জন সাধু সন্তের আমরা জানতে পারছি। দীপঙ্করকে আরো একটা জিনিস দেখাতে বলবো, সকাল থেকে কুয়াশার চাদর ছিল, সেই কুয়াশার চাদর কেটে এবার একাধিক প্রথমেই বলেছিলাম একবারে মেগা কভারেজ রিপাবলিক বাংলার আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।